সাধারণ জ্ঞানে কিছু কমন প্রশ্ন অনবরত এসেই থাকে, সেটা কি? যেমন বাংলায় প্রথম পরিব্রাজক কে ছিলেন, শেষ পরিব্রাজক কে, অথবা হর্ষবর্ধনের সময় কোন পরিব্রাজক বাংলায় আসেন। এই ধরনের অনেক কোশ্চেন কিন্তু কি এসে থাকে আমাদের পরীক্ষায়, তাই না? আমরা কিন্তু গুলিয়ে ফেলি, মনে থাকে না ধারাবাহিকভাবে, তাই না? তো যেই পাঁচজন যে পাঁচজন পরিব্রাজক এসেছিলেন বাংলায় আজকে, তাদের যে আপনার শিডিউল সেটা কিভাবে মনে রাখবেন, কখনো ভুলবেন না। আজকে নতুন একটা ট্রিক্স আপনাদের সামনে আমি উপস্থাপন করব। যদি বলি সেটার জন্য তাহলে কি করবেন বলেন তো, আমার সাথে সাথে বলেন যে মেঘা ফাহি তুমি বতুতার মা। কি বললাম? মেঘা ফাহি তুমি বতুতার মা। মেঘা মানে বড়, ফাহি মানে মনে করেন একটা মেয়ের নাম, তুমি মানে ইউ, তার মানে মেঘা ফাহি তুমি বতুতার মা মানে তুমি বতুতার মা, তাহলে মেঘা ফাহি তুমি বতুতার মা, মেঘা ফাহি তুমি বতুতার মা, মেঘা ফাহি তুমি বতুতার মা। কয়েকবার একটু রিপিট করেন আর ভুলবেন না। তার মানে কি? মেঘা ফাহি মেগাস্থিনিস, ঠিক আছে না? তারপর হচ্ছে ফাহি, হ্যাঁ ফাহি মানে ফাহিয়ান, তাই তো? তুমি, তুমি মানে ইউ, ইউএন সাং নাকি? তারপর হচ্ছে বতুতার মা, তার মানে ইবনে বতুতা। মা শেষে হচ্ছে মা হুয়ান, তার মানে শেষে ছিল আমাদেরকে মা হুয়ান। এবার আসেন, কে কার আমলে এসেছিল, কে কোন সময় এসেছিল, এটা কিভাবে মনে রাখবেন? এটা মনে রাখার জন্য একটা আমরা ছোট্ট ট্রিক্স ফলো করব, সেটা কি? যেমন ধরেন প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং হর্ষবর্ধনের তুগলকী আজম। কি বললাম? প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং হর্ষবর্ধনের তুগলকী আজম, প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধনের তুগলকী আজম। কয়েকবার রিপিট করেন, দেখবেন যে এটা মোটামুটি মাথায় যদি গেঁথে নিতে পারেন আর কখনোই ভুলবেন না। কিন্তু আপনি যদি বারে বারে পড়তে থাকেন ভুলে যাবেন কিন্তু। সো এটাকে মুখস্থ করলে কিন্তু আর ভুলার কোনো সম্ভাবনা নাই, যদি আপনার একটু কোচিন হয়, তাই না? কিন্তু কখনোই আর ভুলবেন না। সো এটার একটু ইভালুয়েট করি আমরা। যেমন ধরেন কি বললাম, যে প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার মানে প্রথম চন্দ্রগুপ্তের সময় কে আসেন? ওই যে আমাদের প্রথম যেটা ছিল, কোনটা? মেগাস্থিনিস। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে আসবেন তাহলে? তার পরেরটা ফাহি, ফাহিয়ান, ঠিক আছে না? মেগা ফাহি, তার মানে ইউএন সাং আসবে কখন তাহলে? হর্ষবর্ধনের সময়, তাই না? হর্ষবর্ধনের সময়। তারপরে আমি কি বলছি, তুগলকী আজম, তাই তো? তাহলে তুগলকের সময় চার নম্বরে যে আছেন তিনি আসবেন, তার মানে ইবনে বতুতা, তার মানে ইবনে বতুতা আসেন কার সময়, যে মোহাম্মদ বিন তুগলকের সময়, তাই না? সো তারপরে একদম শেষে যেটা ছিল আমাদের কি ছিল যেন, সেটা হচ্ছে কি, মা, মানে মা হুয়ান, তার মানে শেষ যিনি পরিব্রাজক ছিলেন তিনি হচ্ছে মা হুয়ান, তিনি আসেন কার সময়, আমাদের ওই যে কি বলা হয় আজম শাহের সময়, তাই না? আজম শাহের সময় আসেন হচ্ছে মা হুয়ান, তাই তো? আচ্ছা, সো আমরা কি জানলাম, আমরা কিন্তু ছোট্ট করে এগুলো কি করে নিলাম, জেনে নিলাম। দুইটা সূত্র জাস্ট মনে রাখতে হবে, প্রথম হচ্ছে কি মেগা ফাহি তুমি বতুতার মা, আর দ্বিতীয়টা হচ্ছে কি প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধনের তুগলকী আজম, ঠিক আছে না? আচ্ছা, সো আশা করি লেসেনটা আপনাদের ভালো লেগেছে। এ ধরনের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র লেসেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।